বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিএসআইআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট 12 পাস করে রেখেছেন আপনারা সকলে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখে নিন তাহলে এর মধ্যে কোয়ালিফিকেশন ডিটেলস কী কী দেওয়া আছে। নোটিফিকেশনটা আপনাকে একটু স্টাডি করতে হবে, কারণ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে কিন্তু আপনাকে ডকুমেন্টগুলো সেন্ড করতে তাদের কাছে। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে 29 ডিসেম্বর 2021 থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট থাকবে 10 ফেব্রুয়ারি 2022। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ প্রিন্ট আউট কপি অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস সেটাকে 25 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। পোস্ট নিয়ে আলোচনা করেন যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আগেও সেম এমন একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল রেগুলার স্কেলে, ভালো স্কেল রয়েছে এক্ষেত্রে। টোটাল আপনার স্যালারি অনেক বেশি পাবেন এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 28। এক্ষেত্রে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নেওয়া আছে, তবে এগুলো কিন্তু আবার ভাগ করে দেওয়া আছে। যেমন জেনারেল আর্টার হচ্ছে FNA, এবং এক্ষেত্রে শূন্যপদগুলো রয়েছে, আপনার কতটুকু রয়েছে শূন্যপদ সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমরা আলোচনা করার চেষ্টা করছি। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে শূন্যপদ আবারও একটা কম, একটাই বলবো, তবে উপরটা একটু বেশি রয়েছে। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার যেটা রয়েছে সেক্ষেত্রে 4টা পোস্ট রয়েছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টা পোস্ট, রিসেপশনিস্ট রয়েছে 1টা পোস্ট, সিনিয়র টেকনিক্যাল অফিসার 1টা পোস্ট রয়েছে, সিনিয়র টেকনিক্যাল অফিসার আবারও 4টা পোস্ট রয়েছে, মেডিকেল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তবে সবগুলো শূন্যপদে কিন্তু আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স চেয়েছে। যেগুলোতে অ্যাপ্লিকেশন করার যোগ্য এগুলো আমরা আলোচনা করব। এক্ষেত্রে প্রথম যে পোস্টটা রয়েছে সেক্ষেত্রে আপনি 12 পাস হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে বাকি বলা হচ্ছে আপনার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বা যা যা রয়েছে সেগুলো, বাট আপনাকে 12 পাস অন্যতম থাকতে হবে। দ্বিতীয়টার মধ্যে সেম যেটা SNP-র মধ্যে রয়েছে, এবং জুনিয়র স্টেনোগ্রাফার যেটা রয়েছে সেটার মধ্যে আপনি নর্মালি সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে যদি আমরা যাই তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স চাইবে, তাছাড়া রিসেপশনিস্টের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স চাইবে, তাই আমরা এগুলো আমরা এতটা ইম্পর্টেন্স দিইনি, আলোচনা করিনি এগুলো নিয়ে। এবং লাস্টে আমরা এটা বলবো যে আপনি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট FN কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে সবগুলি পোস্টে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বাট কিছু পোস্ট রয়েছে, ভালো ভ্যালুয়েবল পোস্ট রয়েছে, যদি আপনার কাছে কোয়ালিফিকেশন ম্যাচ করে আপনি ওকে জন্য ট্রাই করতে পারেন। সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে আপনার টাইপিং টেস্ট, আপনার রিটেন টেস্ট এগুলো হবে, পরবর্তী সময়ে আপনার সিলেকশনের জন্য মুভমেন্ট হবে, বাট এগুলো হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আপনার যেমন কম্পিউটার এক্সাম বা আপনার স্টেনোগ্রাফি টেস্টও কিন্তু হবে, এগুলো আপনারা ধীরে ধীরে লক্ষ্য রাখবেন। সিলেবাস রয়েছে প্রত্যেকটার মধ্যে, আমি বলবো অ্যাপ্লিকেশন আগে 3টা পোস্টই আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারেন, এগুলোর সিলেবাস নিয়ে ভালোভাবে স্টাডি করবেন, করার পর হয়তোবা সেই এক্সামের মধ্যে মুভ করলে ভালো হবে। এবং এক্ষেত্রে পেপার টুও কিন্তু থাকবে, সময় দেওয়া হয়েছে। স্টেনোগ্রাফারের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তারও সিলেবাস দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটার মধ্যে সিলেবাস দেওয়া হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবেন প্রথমে আপনি পোস্ট সিলেক্ট করুন, তারপর সিলেবাসগুলোর উপর ফোকাস করে এগিয়ে যাবেন। এখন আমরা আলোচনা করে নিচ্ছি যে অ্যাপ্লিকেশন করতে পারেন অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু, এবং অ্যাপ্লিকেশন করার পর আপনাকে যে কাজটা করতে হবে ডকুমেন্টসগুলো কিন্তু তাদের কাছে পাঠাতে হবে। এবং এই নতুন নোটিফিকেশনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা ভিডিওশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন। অ্যাপ্লিকেশন জেনারেট আফটার অনলাইন সাবমিশন ডিউলি অ্যাকম্পানিড বাই সেলফ অ্যাটেস্টেড কপিস অব দ্য রিকুইডেড সার্টিফিকেট, মার্কশিট যা যা রয়েছে আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে সব কিছু নিয়ে আপনাকে এই অ্যাড্রেসে করতে হবে কিন্তু, এবং সেগুলো আপনি স্পিড পোস্টও করতে বা রেজিস্টার পোস্ট সেটা আপনি কিন্তু 25/2022 মধ্যে পৌঁছাতে হবে। ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে যে আপনি সেপারেট অ্যাপ্লিকেশন সাবমিশন করতে চাইবেন না, মার্কেট থেকে 10 বল আপনি নিতে হবে, সেক্ষেত্রে নিয়ে আপনাকে পাঠাতে হবে। যদি এই পেপারে আপনাদের কোনো ডাউটস থাকে বা জানতে চান কীভাবে পাঠাতে হবে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তাছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত ভিডিও চাইলে আপনারা ম্যাক্সিমাম ভিডিও আসলে আমরা অবশ্যই এ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে আমরা যেটা আলোচনা করলাম CSIR থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, আমরা প্রিভিয়াস যেটা আলোচনা করেছিলাম। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। দেখা কমপ্লিটিতে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।